ঘুষ, একটা পঞ্চায়েতের টিকিট পেতে গেলে, একটা পঞ্চায়েত সমিতির টিকিট পেতে গেলে, একটা জেলা পরিষদের টিকিট পেতে গেলে, একটা এমএলএ এমপির টিকিট পেতে গেলে অস্বীকার করতে পারবেন তৃণমূলের নেতারা? তো যিনি 3 লাখ বা 5 লাখ টাকা দিয়ে একটা পঞ্চায়েতের সদস্যের টিকিট কিনছেন তিনি চাইবেন হেরে যান? যিনি একটা 10 লাখ টাকা দিয়ে পঞ্চায়েত সমিতির সিট কিনছেন বা জেলা পরিষদের সিট কিনছেন 15-20 লাখ টাকা, তিনি কখনো চাইবেন যে তিনি হেরে যান? তার ফলে ভোটে হারা যাবে না, যেভাবে হোক জিততে হবে। জড়ো করো সমাজ বিরোধীদের, জড়ো করো বোম বন্দুক পিস্তল। ওই জন্যই পশ্চিমবাংলার ঘরে ঘরে কোনে কোনে আপনি আজকে বোম পিস্তল দেখতে পাচ্ছেন। এমন একটা ব্যবস্থা তৈরি করেছে যে ব্যবস্থায় তৃণমূলের থেকে ঘুষ খাচ্ছে টিকিট দেওয়ার জন্য। বাংলায় প্রবাদ ছিল কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূলকে খায়। তৃণমূলকে মারে। যা খুন হচ্ছে পশ্চিমবাংলায়, কে মারছে, কে মরছে? অনেকে ভাবছেন তার সন্তান সিন্ডিকেটে নাম লিখিয়েছে কিংবা পঞ্চায়েতের সদস্যের পিছনে ঘুরঘুর করে বা সমিতি বা জেলা পরিষদে একটু কন্ট্রাক্টারি করে 4টি ইট সাপ্লাই করে 2টো জমির দালালি করে 4 পয়সা রোজগার করে বাড়িতে এনে দিচ্ছে, একটা মোটর বাইক চালাচ্ছে। আপনি খুব খুশি, আপনি নিশ্চিত সিন্ডিকেটে নাম লেখানো আপনার ওই ছেলেটা আগামীকাল গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকবে না? গত 11 বছরে কত তৃণমূলের হাতে খুন হয়েছে, গতকালও খুন হয়েছে। আমি যে জেলায় কাজ করি, ভাঙর মুক্তাঞ্চল, দিদিমণির মুক্তাঞ্চল, সেইখানে তৃণমূল নেতার বাড়িতে গুলি চলেছে। টেলিভিশনে বলছে শোলে সিনেমাতে যে কায়দায় গুলি চালানো হয়েছিল সেই কায়দায় গুলি করে গোটা বাড়িটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। কে চালালো গুলি? অভিযোগ তৃণমূলের এক নেতা। কার বাড়িতে চলল গুলি? তৃণমূলের আর এক পান্ডা। জয়নগরের কাকা ভাইকে খুন, তার আর এক আত্মীয় খুন করেছে। তিনজনই তৃণমূল। বলে যারা ভাবছেন ছেলেটা সিন্ডিকেটে নাম লিখিয়ে কিংবা বালি ইট চুন সিমেন্ট সাপ্লাই করে 4 পয়সা রোজগার করছে, দালালি করে 4 পয়সা রোজগার করছে, পঞ্চায়েতে নেতাদের পিছনে ঘুরে 4 পয়সা রোজগার করছে, কাল আপনার ছেলেটা বুলেটবিদ্ধ লাশ আপনি খুঁজে পেতে পারেন, তৃণমূল বলে রক্ষা পাবেন না। যারা দুর্নীতি করছেন সেই তৃণমূল রক্ষা পাবেন। এই যারা পঞ্চায়েতে দুর্নীতি করছেন, সমিতিতে দুর্নীতি করছেন, জেলা পরিষদে দুর্নীতি করছেন, কে রক্ষা করবে? আপনাদের নেত্রী দিদিমণি পারবেন রক্ষা করতে? দেখলেন না, তৃণমূলের মহাসচিব, এমনি সচিব না, মহাসচিব। যেমন ছাগল 2 রকম হয়, এমনি ছাগল আর রাম ছাগল, তেমনি মহাসচিব। 21শে জুলাইও তিনি মুখ্যমন্ত্রীর পাশে বসেছিলেন, তার পায়ে প্রণাম ঢুকে তবে স্টেজে উঠতে হচ্ছিল। আজকেও দুপুরবেলা জেলের ভাত খেয়ে আছেন সেই 22শে জুলাই থেকে। বাঁচাতে পেরেছেন দিদিমণি? বাঁচাতে পারলেন? তৃণমূল দলের মুখ্য সেনাপতি, মুখ্যমন্ত্রী যাকে বলছেন বীর, পারলে পরমবীর চক্র তাকে উপাধি দিয়ে দেন অনুব্রত। পারলেন দিদিমণি বাঁচাতে? তাহলে রথী মহারথীদের যদি বাঁচাতে না পারেন, এইসব চুনোপুটি যারা তলায় চুরি করছে, এদের জেল যাত্রা পৃথিবীর কেউ আটকাতে পারবে? কাল ঢুকবেন জেলে না পরশু ঢুকবেন জেলে, সেইটা কেবলমাত্র একটা বড় প্রশ্ন হিসেবে সামনে আসতে পারে। কি লাভ? অনেক আধিকারিক, একটা বড় অংশের আধিকারিক ক্ষুব্ধ, এই চুরি দেখে বিরক্ত, তিতিবিরক্ত, নেহাত চাকরি ছাড়তে, পরিবার চালাবেন কি করে সেই জন্য চাকরি ছাড়তে পারছেন না, আবার প্রতিবাদও করতে পারছেন না। আমাদের সঙ্গে যোগাযোগ করেন গোপনে, হোয়াটসঅ্যাপে ফোন করে তাদের দুঃখের কথা বলেন। আবার আর একটা অংশ আছে যারা ভাবছেন তৃণমূল থেকে 2টো প্রসাদ খেয়ে যদি নিজের বাড়িটাকে প্রাসাদ বানিয়ে ফেলা যায় তাতে ক্ষতি কি? বাঁচবেন? কে বাঁচাবে? দিদিমণি? अरे आईसी बीडीओ एसआई ये सब ছেড়ে দিন। রাজীব কুমারের নাম মনে আছে তো? রাজীব কুমার, ওকে কেবলমাত্র জিজ্ঞাসাবাদ করবার জন্য গিয়েছিল, তার জন্য মনে আছে মুখ্যমন্ত্রী গিয়ে ধর্মতলায় বসে পড়লেন। ভারতবর্ষে প্রথম কোন রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠক হলো রাস্তায়। সেই রাজীব কুমারকে খুঁজে পান? কোন গ্যারেজে ওই গাড়ি ঢুকে আছে আর কোনো খবর আছে? তাহলে রাজীব কুমারের যদি খবর না থাকে, কোথাকার দুজন এসআই, কোথাকার দুজন বিডিও, কোথাকার দুজন আইসি কাউকে খুঁজে পাওয়া যাবে? কাউকে খুঁজে পাওয়া যাবে? ফলে এখনো যারা স্টেজে উঠছেন, এই আজকে উঠেছিল বর্তমানে, আমরা তো 34 বছর সরকার চালিয়েছি, কোনদিন লাল ঝান্ডার প্রচার মিটিংয়ে কোনো আধিকারিককে দেখতে পেয়েছে? পুলিশের হোক, সাধারণ প্রশাসনের হোক। আজকে উঠেছিল একজন তৃণমূলের সবাই। আপনাকে তৃণমূল করবার জন্য কি মাছ গেলে মাইনে দেয় সরকার? জনগণের ট্যাক্সের পয়সা বাঁচবেন আপনি? আপনার দেখতে ভালো লাগবে? রাজীব কুমারের মতো আপনার হাতে হাত করা পড়বে, আর গ্রামের মানুষ চোর 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 বলে পিছন পিছন দৌড়বে বাচ্চারা। সেই দৃশ্য টেলিভিশনে দেখে আপনার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা বেঁচে থাকলে তাদের কাছে কি আর মুখ দেখাতে পারবে? কেন আছেন ওদের সাথে? থাকবেন না? নিজের পরিবারের সর্বনাশ করবেন না? নিজের সন্তান, নিজের পরিবারের মুখে চুনকালি মাখাবেন না? এই দুর্নীতি শৃঙ্খল ভাঙতেই হবে পশ্চিমবাংলাকে। যিনি তৃণমূলের সমর্থক, আপনার বাড়ির সামনে রাস্তাটা চুরি হয়ে গেছে, এই চোরদের আনবেন? যিনি তৃণমূলের সমর্থক, তার পাড়ার নলকূপের টাকাটা চুরি করে তৃণমূলের নেতারা ফুর্তি করেছে, এদের আপনি রাখবেন? যিনি তৃণমূলকে ভোট দিয়েছিলেন, সেই গরিব মানুষ, সেই পরিবারের সন্তানকে পরিবার ছেড়ে এখান থেকে 1000 মাইল পাড়ি দিয়ে কেরালায় গিয়ে কাজ খুঁজে নিজের পরিবারের টাকা পাঠাতে হচ্ছে, যাতে যারা দুবেলা দুমুঠো খেতে পান। যারা আপনার সন্তানকে বাড়ির থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিল, আর সেই 100 দিনের টাকা মেরে ফুর্তি করলো, সেই তৃণমূলের পাশে আপনি আর থাকবেন? এ লড়াইটা লাল ঝান্ডার সঙ্গে তৃণমূলের নয়, লড়াইটা গ্রাম বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের সঙ্গে খুঁটে খাওয়া, লুটে খাওয়া তৃণমূলের। এই লড়াইতে আমরা সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে চাইছি। এই লড়াইতে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা তৃণমূলকে বিচ্ছিন্ন করতে চাইছি। অনেকে আবার ভাবছেন তৃণমূলকে বোধহয় সরাবে বিজেপি। আচ্ছা, বিজেপি আর তৃণমূলে আপনি কোনো তফাৎ খুঁজে পান? আমি তো দেখি না। কতবার কত বিপদে পড়েছি আমি। আজকাল খুব বেশি যাই না, কিন্তু মাঝে মধ্যে যেতে হয়। সর্বদলীয় বিতর্ক সভা হয়, সেখানে 2021 নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, তাকে দেখে তো আমি তৃণমূলের বিরুদ্ধে সমালোচনা করেই যাচ্ছি। 3 মিনিট 4 মিনিট আমি বলেই যাচ্ছি, তিনি কোনো প্রতিবাদ করছেন না। প্রায় 4 মিনিটের মাথায় গিয়ে আমি বললাম, কি ব্যাপার, আপনার পার্টির বিরুদ্ধে আমি এত সমালোচনা করছি, আপনি তো বিরোধিতা করছেন না? উনি হেসে বললেন, কোথায় আমার পার্টির বিরুদ্ধে বললেন? তাহলে আমি এই যে তৃণমূলের বিরুদ্ধে বললাম, বললেন না, কাল বিকেল অব্দি আমি তৃণমূল ছিলাম, আজ ভোরবেলার থেকে বিজেপি হয়ে গেছি। এদের কোনো ঠিক আছে, ঠিকানা আছে? এবার নির্বাচন হয়ে গেল, আমি তো জানি উনি বিজেপি। আবার এরকম একটা সভা। আমি প্রথম থেকে বিজেপির বিরুদ্ধে সমালোচনা করে যাচ্ছি, একই ব্যাপার। 2 মিনিট 3 মিনিট হয়ে গেল, উনি কোনো প্রতিবাদ করছেন না। তখন আমি হাসতে হাসতে বললাম, আপনি তো বিজেপি, আমি তো বিজেপির বিরুদ্ধেই বলছি, কোনো প্রতিবাদ তো করছেন না। উনি আরো বেশি হেসে আমাকে উত্তর দিলেন, গতকাল বিকেল অব্দি বিজেপি ছিলাম, আজ ভোর থেকে তৃণমূল হয়ে গেছি। এখনো দেখবেন টিভিতে তৃণমূলের মুখপাত্র হয়ে আসেন। এই বিশ্বকাপ ফুটবল চলছে, আজকে তো দারুণ 2খানা ম্যাচ আছে, আপনারা সবাই তার জন্য অধীর আগ্রহে বসে আছেন। ওইখানে যা ফ্রি কিক দেখবেন, তার চাইতে মারাত্মক ফ্রি কিক মেরেছিল, ওকে তৃণমূলই কচু বনে ফেলে দিয়েছিল। এদের কোনো লজ্জা আছে, নিয়তি আছে, কিছু আছে? এই যে তৃণমূলের 2020 সালের নভেম্বর মাস অব্দি ছিলেন, এখন বিরোধী দলনেতা, চাকরি চুরি দুর্নীতি নিয়ে লম্বা চওড়া কথা বলছেন। তা ২০০৯ সাল পর্যন্ত যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তাই আপনি অস্বীকার করতে পারেন? যেই বুঝলেন আপনাকে ইডি সিবিআই ডাকতে পারে অমনি দিগবাজি খেয়ে বিজেপি। আবার মাঝে মধ্যে তৃণমূলের সঙ্গে সম্পর্কটা রাখবার জন্য গোপনে সভা করছেন। গতকাল রাত্রেও কোলাঘাটে কোথায় সভা হয়েছে আমরা জানি না, ভাবছেন আমরা কোনো খবর রাখি না। সেই সভায় কে কে ছিলেন আমরা জানি না। এ কালকে আবার তৃণমূলে চলে যাবে না তার কোনো ঠিক আছে? এদের কে যে কখন তৃণমূল কে যে কখন বিজেপি কিচ্ছু বুঝবেন না। ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বার শ্বেত মন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, নির্বাচনের আগে বিজেপি হয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ও ৩০০ কোটি টাকা চুরি করেছে, ওকে আমি জেলে ভরব। ভোট হয়ে গেল, উনি জেলে আছেন না, তৃণমূল দলে আছেন। এদের কোনো ঠিক আছে? তো আপনাদের কৃষ্ণনগরের এমএলএ, ও তো আবার দুই কানে দুটো ফুল গুঁজে ঘুরে বেড়ায়, যখন যেখানে যেটা দরকার সেই ফুল বার করে। এদের কোনো নীতি আছে, নৈতিকতা আছে? ওই যে একজন অভিনেতাকে দেখবেন পাঠায় মাঝে মধ্যে ওরা বিজেপি, হাতে ছিপ নিয়ে কটা তৃণমূল ধরতে পারবে? টাকার ঠোলে নাকি ইডি সিবিআই কিসের টোপ দেখায় আমরা জানি। উনি কি ছিলেন? ভালো অভিনেতা, ওর অভিনয়কে সবাই সম্মান করে, অনেক জাতীয় আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, অভিনয় করুন। রাজনীতি করতে এসে তৃণমূল দলে গিয়ে তো জেলে চলে যাচ্ছিলেন সারদা মামলায়। জেল থেকে বাঁচার জন্য বিজেপিতে গিয়ে ঢুকেছেন। এখন বিজেপি রয়ে বলছেন আগামীকাল আবার তৃণমূলে চলে যাবেন না, এর কোনো গ্যারান্টি আছে? এই বিজেপি দিয়ে আপনি তৃণমূল আটকাবেন? এই বিজেপি দিয়ে আপনি তৃণমূল সরাবেন? কোনো লাভ আছে? আজ যারা তৃণমূল কালকে তারা বিজেপি হয়ে যাবে যদি দেখে ওখানে বেশি লাভ। আজ যারা বিজেপি কাল তৃণমূল হয়ে যাবে যদি দেখে ওখানে বেশি লাভ। একই গুদাম, দুটো আলাদা শোরুম। যখন যে দোকানে বিক্রি বেশি সেই দোকানে মাল সাপ্লাই দেয়। জনপ্রতিনিধিত্ব হাটের গরু ছাগলে রূপান্তরিত করেছে। হাটে যখন গরু ছাগল বিক্রি হয় দেখবেন এক মালিক থেকে আরেক মালিকের হাতে যখন গরুর দড়িটা দেওয়া হয় তখন গরু নতুন মালিকের সঙ্গে যেতে চায় না, ঘাড় নাড়ে, হাঁটু মুড়ে বসে পড়ে। আর এই তৃণমূল বিজেপির জনপ্রতিনিধিদের এমন হাল হয়েছে, হাটের গরুর চেয়ে তো খারাপ, সামনে একটু থলি ঝোলালেই সাথে সাথে দড়ি ছিঁড়ে নতুন মালিকের কাছে দৌড় দেয়। এরা জনপ্রতিনিধি, এরা রাজনীতিবিদ, এটার নাম রাজনীতি। হতে পারে কেউ তৃণমূল বিজেপিকে ভোট দিয়েছিলেন, এদের সমর্থন করেন। এরা থাকলে আপনি বিশ্বাস করেন পশ্চিমবাংলার কোনো উন্নতি হবে? দেখছেন না বিজেপি কি করছে? এখানে এরা পঞ্চায়েতের টাকা লুটছে, বালির খাদানের টাকা লুটছে, পাথর খাদানের টাকা লুটছে, ঝড়ের টাকা লুটছে, ত্রাণের টাকা লুটছে, রেশনের চাল লুটছে। এই তৃণমূল এক আশ্চর্য পার্টি, এ খায় না হেন জিনিস নেই। এখানে আপনারা যারা আছেন আমি যদি জিজ্ঞাসা করি সবাই সব খান, কেউ বলবেন আমি নিরামিষ খাই, আবার যিনি নিরামিষ খাই কেউ বলবেন ডাল খাই তো সবজি খাই না, কেউ বলবেন সবজি খাই তো পনির খাই না, আবার যারা আমিষ তারা বলবেন মাছ খাই তো ডিম খাই না, ডিম খাই তো মাংস খাই না। কত লোকের কত পছন্দ, কিন্তু তৃণমূল কোনো কিছুই অপছন্দ নয়। এরা পাথর খায়, কয়লা খায়, বালি খায়, প্লাস্টিকের ত্রিপল খায়, রেশনের চাল খায়, যা দেবেন তাই খায়। এটা একটা রাজনৈতিক দল হলো? এরা এখানে লুট চালাচ্ছে এই পদ্ধতিতে, আর দিল্লিতে বিজেপি ব্যাংক বেচে দিয়ে লুট, বিমা কোম্পানি বেচে দিয়ে লুট, ট্রেন বেচে দিয়ে লুট, কয়লা খনি বেচে দিয়ে লুট, তেলের কোম্পানি বেচে দাও। কার লাভ? ধনীর ট্যাক্স কমাও, গরিবের উপর ট্যাক্স বাড়াও। কোনোদিন ছিল নাকি স্বাধীনতার পর আমাদের দেশে খুচরো আটা, তেল, চাল, নুন, চিনি এইসবের উপর ট্যাক্স কোনোদিন ছিল? ৭৫ বছরের স্বাধীনতায় কোনোদিন এই ট্যাক্স ছিল না। গরিব মানুষকে এই ট্যাক্স দিতে হচ্ছে এখন মোদির জমানায়, আর ধনীকে ১,৮০,০০০ কোটি টাকা ট্যাক্স ছাড় শুধু গত বছর দিয়েছে। কার জন্য আপনার সরকার? গুজরাট জিতেছে বলে হইচই, আরে খেলার ফলাফল তো 2-1। দিল্লিতে গোয়ারা হেরেছে, হিমাচল রাজ্য চালাতো ওখানে গোয়ারা হেরেছে, 2 গোল খেয়েছে 1 গোল দিয়েছে। আর মিডিয়া ওদের পকেটে পয়সা দিয়ে কেনা, এ দুঃখের কথা আর কি বলবো। আমরা তো টিভিতেও বলি যে আপনারা বিজেপি তৃণমূলের ঘুষের টাকায় চলেন, বিজ্ঞাপনের টাকায় চলেন, মামলা করুক না আমাদের বিরুদ্ধে, করে না। আমরা টাকা দিই না তাই আমাদের কথা বলে না, গরিব মানুষ টাকা দিতে পারে না, গরিবের পার্টি টাকা দিতে পারে না তাই তাদের প্রচার করে না, কত বড় অপরাধ করছে বিজেপি। যিনি বিজেপির ওই ঝান্ডা টাঙান, গ্যাসের দাম মোদি আসার সময় ছিল 450, সেই গ্যাস যখন তিনি কিনতে যান তাকেও 1100 টাকা দিতে হয়। তিনি যদি গিয়ে বলেন আমি তো দিগনগর বাজারে বিজেপির ওই পতাকা টাঙিয়েছিলাম, আমার জন্য গ্যাসের দামটা কম হোক, জয় শ্রীরাম, 1 পয়সাও কমায়। 60 টাকার ভোজ্য তেলটা যখন 180-200 টাকায় বিক্রি হয়, আপনি যদি দোকানে গিয়ে বলেন জয় শ্রীরাম, আপনার জন্য কি 1 টাকাও চালের দাম কমে? যখন কয়লার দাম, বিদ্যুতের দাম বাড়ে, দোকানে গিয়ে মহামাটি মানুষের জয় অথবা জয় শ্রীরাম বললে কি কমে? 53 টাকার ডিজেলটা যখন 93 টাকা হয়, 60 টাকার পেট্রোলটা যখন 103 টাকা হয়, তখন 1 পয়সাও ট্যাক্স মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদী কমান? যদি পেট্রোল পাম্পে গিয়ে আপনি জয় শ্রীরাম বা মহামাটি মানুষের জয় বলেন, বলে লড়াইটা কি কেবলমাত্র লাল ঝান্ডা? জিনিসের দাম বাড়লে কি শুধু লাল ঝান্ডার মানুষের জন্য বাড়ে? না, যে রাজনৈতিক দলেরই আপনি কর্মী সমর্থক হন না কেন, কোনো রাজনীতি আপনি না করলেও আপনার উপর বোঝা চাপে। ফলে লড়াইটা লাল ঝান্ডার সঙ্গে বিজেপি তৃণমূলের নয়, বামপন্থীদের সঙ্গে তৃণমূল বিজেপির যৌথ বাহিনীর নয়, ঝান্ডাটা, লড়াইটা গোটা রাজ্যের খেটে খাওয়া মানুষের সঙ্গে লুটে খাওয়া তৃণমূল বিজেপি দলের। বলে এই তৃণমূলকে বিজেপি দিয়ে হটিয়ে লাভ নেই, একই মুখ, পতাকা পাল্টে লাভ নেই, রং পাল্টে লাভ নেই। এই জন্যই আমরা বলছি তৃণমূল বা বিজেপি নয়, লুঠেরা নয়, জনগণের পঞ্চায়েত আমরা তৈরি করতে চাই, যেখানে মানুষ ঠিক করবে গ্রামে কি হবে, মানুষ ঠিক করবে হিসাব কি দেবে। মানুষের পঞ্চায়েত তৈরি করো, এই লড়াই আমরা শুরু করেছি। এখন আমরা গ্রামে গ্রামে পদযাত্রা করে বেড়াচ্ছি, মানুষের কাছে যাচ্ছি। এইবার আমরা আপনাদের বাড়ি বাড়ি যাব, বাড়ি বাড়ি গিয়ে আমরা বলবো হিসাব চাই, আপনি হিসাব চান, আপনার বাড়ির সামনের রাস্তার টাকার হিসেব চান, আপনার পাড়ার নলকূপের হিসেব চান, আপনার পঞ্চায়েতের 100 দিনের টাকার হিসেব চান, আবাস যোজনার টাকার হিসেব চান, ভাতার টাকার হিসেব চান। 500 টাকা দিয়ে 5 লাখ টাকা চুরি, এ চুরি চলবে না। আমরা পঞ্চায়েতে আসলে 500 টাকার লক্ষ্মীর ভান্ডারও থাকবে, 5 লাখ টাকা চুরিও বন্ধ হবে, একই সাথে দুটো কাজ হবে। আমরা এই জন্যই জনগণের পঞ্চায়েত তৈরি করতে চাই, এই লড়াই আমরা শুরু করেছি। এই লড়াইয়ের অংশ হিসেবেই আমাদের পদযাত্রা, এই লড়াইয়ের অংশ হিসেবেই আমাদের আজকের জনসভা। আপনারা দীর্ঘ সময় ধরে এই সভা শুনলেন, তার জন্য ধন্যবাদ, নমস্কার। কৃষ্ণনগর 1 এরিয়া কমিটির পক্ষ থেকে কমরেড শমীক লাহিড়ীকে লাল সালাম, অভিনন্দন। হ্যাঁ কমরেড বন্ধুগণ, সবাই এখনই শেষ করা হবে। এবার আপনারা শুনলেন বিষয়টা কি, গুরুত্ব দেওয়ার কথাটা বলবো এইটাই যে স্লোগান আপনাদের, যে গাম জাগাও চোখ তারা লুটে দেন হঠাৎ, এই স্লোগানকে সামনে রেখে আমরা যেমন পদযাত্রা করেছি, সংগঠিত করেছি, তেমনি ভাবি আবার বাড়ি বাড়ি যাওয়ার ডাক, সে ডাকে আপনারা সকলে সামিল হবেন। এবং আগামী 22 তারিখে কৃষ্ণনগরে জেলা পরিষদের অভিযান, সমস্ত অংশের মানুষকে সেই অভিযানে সামিল হওয়ার জন্য আরেকবার আপনাদের সকলকে লাল সালাম অভিনন্দন জানিয়ে আজকে সবার কাজ শেষ করা হচ্ছে।